ক্যান্সার মানে একজন আদর্শ মানুষ, একজন সৎ মানুষ, একজন নান্দনিক মানুষ আমার জীবনে দেখে অন্যতম একজন। তিনি শিক্ষকতাকালীন সময়ে ওনার এই বোধহয় সারা বছরে ওনার যে অর্জিত ছুটি যেটা প্রাপ্য ছুটি সে ছুটি কাটাতেন না, উনি একটা ধর্মীয় প্রোগ্রামের জন্য বছরে শুধু 3 দিন অনুপস্থিত থাকতেন। নরসিংদীর বিশিষ্ট শিক্ষাবিদ ফজলুল হক ভূঁইয়ার 21তম মৃত্যুবার্ষিকী আজ 15 জুন। নরসিংদী সদর উপজেলার পশ্চিম ব্রাহ্মণদীতে একটি প্রাচীনতম ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণদী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়। আর এই বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক ছিলেন মরহুম ফজলুল হক ভূঁইয়া। নানা স্বভাব আর নানা প্রকৃতির শিশুদের এক মিলনমেলার নাম বিদ্যালয়। কেউ দুরন্ত শান্ত, কেউ সাহসী ভীতু, কেউ ধনী মধ্যবিত্ত, কেউ গরিব শহুরে, কেউ গেঁয়ে, কেউ মেধাবী, কেউ বা আবার অমনোযোগী। এমন নানান বৈশিষ্ট্য নিয়ে জেলার নানা প্রান্ত থেকে যোগ দেয়া সবাইকে এক সুতো বেঁধেছিলেন যিনি, তাঁর নাম মরহুম ফজলুল হক ভূঁইয়া স্যার। যার যে প্রতিভা ছিল তাকে সেভাবেই শানিত করে এগিয়ে যেতে উৎসাহ দিতেন বিদ্যালয়টির সকল শিক্ষার্থীকে। সেই হক স্যারের 21তম মৃত্যুবার্ষিকী আজ 15 জুন। শহরের সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক তথা সর্বমহলে হক স্যার হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। বিশ্বব্যাপী মানুষ গড়ার কারিগর হিসেবে স্বীকৃত ও সমাদৃত শিক্ষকগণ কর্মজীবনে শিক্ষার্থীদের মেধা মনে আদর্শ ও চিন্তা চেতনায় উজ্জীবিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার এক বিরল দৃষ্টান্ত ছিলেন এই হক স্যার। আর সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনে আত্মনিবেদিত এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। হক স্যার শিক্ষার্থীদের পিতৃস্নেহ ও মমতা দিয়ে হৃদয় মনকে সুশিক্ষার আলোয় আলোকিত করতে সর্বদাই সচেষ্ট ছিলেন। পেশাগত জীবনে শিক্ষকতা ছাড়াও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদনা ও প্রকাশনায় জড়িত ছিলেন তিনি। হক স্যার ছিলেন সত্য প্রকাশে একজন সাহসী কলম সৈনিক। তার সম্পাদনা প্রকাশনা ও লেখনীতে পত্রিকাটি সর্বস্তরের পাঠক মহলে সমাদৃত হয়। বর্তমানে পত্রিকাটির সম্পাদনা ও প্রকাশনার দায়িত্বে রয়েছেন তাঁর সুযোগ্য পুত্র এবিএম আজরাফ টিপু। 1934 সালে নরসিংদী সদর উপজেলার চিনিসপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ইহলোকের মায়া ত্যাগ করেন 2003 সালের 15 জুন। আজ হক স্যারের 21তম মৃত্যুবার্ষিকীতে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বন্ধুবান্ধব ও শুভানুধায়ীদের কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত এবং দোয়া কামনা করেছেন তাঁর পরিবার স্বজন সহ চেতনা পরিবার। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।